আসসালামু আলাইকুম সবাইকে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন ইভলিউশন অফ বাংলাদেশ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ 27 জুন 2023, খুব সংক্ষিপ্ত একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। বিআরটি লাইন 3 প্রকল্পের জসীমউদ্দিন ফ্লাইওভারটি খুলে দেওয়া হয়েছে এবং বিমানবন্দরের উত্তরা থেকে বিমানবন্দর সড়ককে যুক্ত করেছে যে ফ্লাইওভারটি, সেই ফ্লাইওভারটির কাজটা অনেকাংশে সমাপ্ত হয়ে গেছে। এরই সাথে সাথে টঙ্গী সেতুর কাজও শেষ হয়ে গেছে। এই তিনটি জায়গার আপডেট দিতেই আজকের ভিডিও। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। চলুন শুরু করা যাক। বিমানবন্দরে বিআরটি প্রকল্পের যে দ্বিতীয় ফ্লাইওভারটি রয়েছে, সেই ফ্লাইওভারটি দেখা যাচ্ছে সংযোগ সড়কের কাজ শেষ হয়ে গেছে। এর পিচ ঢালাই করে কার্পেটিং এর কাজটিও করা হয়ে গেছে। সংযোগ সড়কের দুপাশে দেয়াল নির্মাণের কাজটি এখন শেষ করা হচ্ছে। ফ্লাইওভারের মূল অংশে এখনও কার্পেটিং এর কাজটি করা হয়নি, তবে আশা করা যাচ্ছে আগামী 2-1 দিনের ভেতর এই কাজটিও শেষ করে ফেলা হবে। ফ্লাইওভার দুটির নিচে বিমানবন্দর স্টেশনটি তৈরি করা হচ্ছে। বর্তমানে চলছে এর স্টেশন ভবনটি নির্মাণের কাজ। ফ্লাইওভারটি পার হবার পরেই অন্য পাশে যে সংযোগ সড়কটি রয়েছে, সেই সংযোগ সড়কের কাজটি অনেকাংশে শেষ। কার্পেটিং এর কাজটি হয়ে গেছে এবং ফ্লাইওভারের যে মূল অংশটি রয়েছে, মূল অংশের এখন দেয়াল নির্মাণের কাজটি শেষ করা হচ্ছে। কবি জসীমউদ্দিন এভিনিউয়ের বাম পাশের এই অংশে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে। বর্তমানে চলছে এর বাম পাশ নির্মাণের কাজ। জসীমউদ্দিন ফ্লাইওভারের বাম পাশের এবং ডান পাশের দুটি দুটি চারটি লেন এখন খুলে দেওয়া হয়েছে। ফ্লাইওভারটি খুলে দেওয়া এখন নিচের যানজট অনেকটাই কমে গেছে। তবে একটি ব্যাপার দেখা গেল, ফ্লাইওভারের কিছু কিছু জায়গায় এখনও কার্পেটিং না করেই ফ্লাইওভারটি খুলে দেওয়া হয়েছে। তাড়াহুড়া করে কোনো প্রজেক্ট ছেড়ে দেওয়া উচিত না। যদিও জনদুর্ভোগের কারণে এই ফ্লাইওভারগুলো খুব দ্রুত ছেড়ে দেওয়া হচ্ছে, তবে টঙ্গী সেতুর মতো যে সেতুগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সেতুগুলো আশা করব তাড়াহুড়া করে না করে সম্পূর্ণভাবে শেষ করে তারপরে যেন খুলে দেওয়া হয়। এই ফ্লাইওভারের মাঝখানে যে একটি একটি দুটি লেন রয়েছে, সেই লেন দুটিতে বিআরটি প্রকল্পের বাসগুলো চলাচল করবে। বিআরটি প্রকল্পের বাসগুলোর জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আশা করা যাচ্ছে সেপ্টেম্বর অক্টোবরের ভেতরে এই বাসগুলো চলে আসবে। বর্তমানে এই ফ্লাইওভারটির শুধুমাত্র দেয়ালের কাজগুলো শেষ হয়েছে। দেয়ালের মাঝখানে যে অংশগুলো দেখা যাচ্ছে সেখানে সড়কবাতি বসানো হবে। একই সাথে ড্রেনেজ সিস্টেমের কাজগুলো শেষ করা হয়নি। আমরা আশা করব মানসম্পন্ন সড়কবাতি এবং ড্রেনেজ সিস্টেম এই ফ্লাইওভারগুলোতে দেয়া হবে। বিমানবন্দরে যে ফ্লাইওভারটি চালু রয়েছে সেটির সড়কবাতি অত্যন্ত নিম্নমানের। আমরা আশা করব এই ধরনের নিম্নমানের সড়কবাতি যেন এ ধরনের প্রকল্পে না লাগানো হয়। আমরা এখন চলে এলাম টঙ্গী সেতু এলাকাতে। টঙ্গী সেতুর জন্য এখন বিশাল কর্মযজ্ঞ এখানে চলছে। বামে এবং ডানে দুপাশে র্যাম্প নির্মাণের কাজগুলো এখন করা হচ্ছে। বাম পাশে যে র্যাম্পগুলো আসছে, সেই র্যাম্পগুলো আবদুল্লাহপুর থেকে উঠবার জন্য, আরেকটি হতে যাচ্ছে আশুলিয়া থেকে এই সেতুতে উঠবার জন্য। ডান পাশে যে র্যাম্পটি রয়েছে সেটি এই সেতু থেকে আবদুল্লাহপুরের দিকে নেমে যাবার জন্য, এবং অপর পাশে যে র্যাম্পটি নির্মাণ করা হচ্ছে সেটি টঙ্গী বাজার থেকে এই সেতুতে উঠবার জন্য। টঙ্গী সেতুর দক্ষিণ পাশের এই স্টেশনটি হলো আবদুল্লাহপুর স্টেশন এবং টঙ্গী সেতুর উত্তর পাশে যে প্রথম স্টেশন সেটি বাটা স্টেশন। দুটো স্টেশনের কাজই বর্তমানে চলমান রয়েছে। টঙ্গী সেতুর কাজ এবার এসে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ সমাপ্ত হয়ে গেছে। এখানে আরসিসি ঢালাইয়ের কাজগুলো শেষ। হয়তো খুব শীঘ্রই এখানে পিচ ঢালাই এবং কার্পেটিংয়ের কাজটি করা হবে। ঈদের আগে এই ব্রিজটি চালু করা হচ্ছে না, তবে বোঝাই যাচ্ছে আগামী 1 থেকে 2 সপ্তাহের ভেতর এই ব্রিজটি হয়তো চালু করে দেওয়া হবে। টঙ্গী সেতুর আগে এবং টঙ্গী সেতুর পরে দুপাশেই কার্পেটিংয়ের কাজ করে রাখা হয়েছে। তাই টঙ্গী সেতুতে এখন আরসিসি ঢালাইয়ের পর কার্পেটিংয়ের কাজটি যদি হয়ে যায়, সেতুটি তারপর চালু করে দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। আমরা আজকে এসে দেখলাম এই সেতু থেকে টঙ্গী বাজারের দিকে নামার জন্য যে র্যাম্পটি রয়েছে, সেই র্যাম্পের কাজগুলো শেষ করার জন্য আবার কাজ ধরা হয়েছে। টঙ্গী সেতুর সাথে সংযুক্ত সবগুলো র্যাম্পের কাজই এখন শেষ করা হচ্ছে। আশা করা যাচ্ছে এই র্যাম্পের কাজটিও শেষ হয়ে যাবে। টঙ্গী বাজার থেকে এই টঙ্গী সেতুতে ওঠার জন্য একটি র্যাম্প থাকবে। এই র্যাম্পের জন্য বাম পাশের জায়গাগুলো থেকে সবগুলো অবৈধ স্থাপনা তুলে ফেলে নতুন করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। এই রাস্তাটি সরাসরি গিয়ে টঙ্গী সেতুতে উঠবে।
টঙ্গী সেতু পার হবার পর নিচের রাস্তা এখন যথেষ্ট প্রশস্ত। রাস্তার মাঝখান থেকে এই প্রকল্পের সব ধরনের মালামাল সরিয়ে ফেলার কারণে রাস্তা যথেষ্ট প্রশস্ত হয়েছে। বর্তমানে সবগুলো লেন চালু থাকার কারণে রাস্তায় যানজট অনেকটাই কমে গেছে, জনভোগান্তি কিছুটা হলেও কমেছে। তো এই ছিল বিআরটি লাইন 3 প্রকল্পের 27 জুন 2023 আপডেট। খুব সংক্ষিপ্ত একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ গতকালকে জসীমউদ্দিন ফ্লাইওভারটি চালু করে দেওয়া হয়েছে। বিমানবন্দরে উত্তরা থেকে বিমানবন্দর রাস্তায় আসার জন্য যে ফ্লাইওভারটি নির্মাণ করা হচ্ছে তার কাজও অনেকাংশে শেষ। বর্তমানে এর দেয়াল নির্মাণের কাজটি করা হচ্ছে, সংযোগ সড়কের পিচ ঢালাই এবং কার্পেটিংয়ের কাজটি শেষ হয়ে গেছে। একই সাথে শেষ হয়ে গেছে টঙ্গী সেতুর কাজ, বর্তমানে এর কার্পেটিংয়ের কাজটি করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যদি কোনো সাজেশন বা রিকোয়েস্ট থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারাই এই ভিডিওটি দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করছি খুব দ্রুত আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।